হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম, তা হলো বইয়ের ফর্মা সেটিং। তো এর পূর্বে আমি আরও দুইটি ফর্মা সেটিং সম্পর্কে ভিডিও আপলোড করেছি, তা ওইটা হলো 8 পেজের ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং। তো 8 পেজের ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং কীভাবে দিতে হয় তার আমি দুইটা নিয়ম অনুসরণ করার জন্য আপনাদের সুবিধার জন্য ভিডিওটি আপলোড করেছি। তো দুইটা নিয়ম, একটা নিয়ম ফলো করে আপনি সেটিং দিলেই পারবেন। তো আমি যেহেতু দুই নিয়মে দেওয়া যায়, তো এই কারণে আমি 8 পেজের ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং দুইটা নিয়ম আছে দুইটাই দেখিয়ে দিয়েছি এবং ইতিমধ্যে দুইটা আপলোড করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে ওই দুইটার লিঙ্ক দিয়ে দিব, দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে আমি মূলত যে ভিডিওটি করতেছি সেটা হচ্ছে 16 পেজের জুরি প্লেট ফর্মা সেটিং। তো আপনাদেরকে যেমন ডায়েরির ক্ষেত্রে হোক, বইয়ের ক্ষেত্রে হোক, ম্যাগাজিনের ক্ষেত্রে হোক, আপনাকে 16 পেজের ফর্মা সেটিং যদি দিতে হয়, বিশেষ করে ছোট বইগুলা যেমন গল্পের বই, আবার বিভিন্ন কবি সাহিত্যিকের বইগুলা এবং ডায়েরির ক্ষেত্রে আমাদের 16 পেজের ফর্মা সেটিং দিতে হয়। তো 16 পেজের ফর্মা সেটিং কীভাবে দিবেন, তো তার উপর ভিত্তি করে আজকে আমার এই ভিডিওটি। তো আমি দেখুন দুইটা আর্টবোর্ড নিয়েছি এবং আর্টবোর্ডের মধ্যে কিছু সংখ্যা দেখা যাচ্ছে। এই সংখ্যাগুলো মূলত আমার ছাপা বা প্রিন্টে আসবে না, এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য দিয়েছি সংখ্যাটা। তার মানে এই সংখ্যাগুলোতে ওই নির্দিষ্ট পেজটা করে বসবে। এখানে 1 নাম্বার 1, এখানে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে আমার 16 পেজের ফর্মা সেটিংটি হচ্ছে। তো এটা মূলত ফর্মা 1 ফ্রন্ট, দেখুন ফর্মা 1 ফ্রন্ট, আর এটা মূলত ফর্মা 1 ব্যাক। তো আমরা মূলত আজকে এই সেটিংটি শিখব যে 16 পেজের ফর্মা সেটিং কীভাবে দিতে হয়। তো আমরা যে 16 পেজের ফর্মা সেটিং দিতেছি, এক প্লেটে কিন্তু 8টা করে পেজ থাকবে। এই 8টা করে পেজ, এখানে 8টা পেজ, এখানে 8টা পেজ, তার মানে 8 8 16টা হচ্ছে। এটাকে বলে জুরি প্লেট। জুরি প্লেট বলতেই বোঝাবে এই প্লেটের সঙ্গে, এই প্রথম প্লেটের সঙ্গে দ্বিতীয় প্লেটের সমন্বয় আছে, যার কারণে আমার 1 নম্বর পেজ এখানে, 2 নম্বর পেজ এখানে, তাহলে কীভাবে সম্ভব? এ কারণে এটা জুরি প্লেট। 1 নম্বর পেজ, এই 2 নম্বর পেজটা এই 1 নম্বরের অপোজিটে চলে আসবে, এই 3 নম্বরটা এই 4-এর অপোজিটে চলে আসবে, এ কারণে এটাকে জুরি প্লেট বলা হয়, বা এই জুরি প্লেট এভাবে সেটিং দিতে হয়, জুরি প্লেট। তো বন্ধুরা দেখুন, আমি আরেকটা চিটিপি বুক পেজ আমি সেটিং দিয়েছিলাম, এই 16 পেজের একটা স্টোরি বুক। এখানে দেখুন আমি 3টা ফর্মা এখানে সেটিং দিয়েছিলাম, 3টা ফর্মা। তো ওই প্রেক্ষিতে আমি আপনাদের বোঝানোর জন্য এই ফর্মাটি আবারও রিপ্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে আপনারা খুব সহজে যাতে ফর্মা সেটিংটি দিতে পারেন, বা ফর্মা সেটিং সম্পর্কে যেন আপনার কোনো সমস্যা না হয়, এই প্রেক্ষিতে আমি আপনাদেরকে আজকে খুব সুন্দরভাবে শেখাবো যে কীভাবে ফর্মা সেটিংটি দিতে হয়। তো অনেকেই অনেক সমস্যা পড়ে বা ফর্মা সেটিং দিতে পারে না। তো বন্ধুরা, আসলে ডিজাইনের কাজ শিখতে গেলে আপনাকে সেটিং সম্পর্কে অবশ্যই পারদর্শী হতে হবে, আর এই সেটিং সম্পর্কে আপনি যদি কাঁচা থাকেন তাহলে আপনি অনেক কিছুই জানবেন না। আর গ্রাফিক্স ডিজাইনের বা মার্কেট প্লেসে কাজ করার জন্য বা এই দেশীয় প্রিন্টিং প্রেসে যারা কাজ করেন তাদেরকে অবশ্যই অবশ্যই মাস্ট এই ফর্মা সেটিং শিখতেই হবে। তো চলুন দেরি না করে আজকে আমি আপনাদের এই ফর্মা সেটিংটি দেখিয়ে দিই। তো আপনারা বলতে পারেন যে আর্টবোর্ড আপনি নিয়েছেন এবং এই যে মার্কগুলো বসাইছেন, এগুলো আমরা কীভাবে বসাবো? তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আমি দুইটা ভিডিও আপলোড করছি, 8 পেজের ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং, ওখানে কীভাবে এই কাঠামোটা তৈরি করতে হয় তো আপনারা দেখে নেবেন। এর মধ্যে আমি কয় ইঞ্চি বা কয় মিলি গ্যাপ দিছি, এখানে 4 mm গ্যাপ দিছি, 4 মিলি গ্যাপ, এখানেও 4 মিলি গ্যাপ দিছি। তো আপনারা এই কাঠামো বানানোর জন্য পূর্ববর্তী দুইটা ভিডিও আছে, যা 8 পেজের ব্যাক টু ব্যাক সেটিং, ওই ভিডিও দেখে নেবেন, তাহলে অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যদিও না বুঝতে পারেন তাহলে আমাকে আবারও মেসেজ বা কমেন্ট বক্সে নক করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আসি মূল কথায়, আমরা
16 পেজের ব্যাক জুড়ি প্লেট ফর্মা সেটিং দেব। তো এখন আমার এখানে দেখুন 1 থেকে 16 পর্যন্ত আমার পেজ এখানে দেওয়া আছে। তো আপনারা ঠিক এভাবেই ফর্মা সেটিং দিয়ে থাকবেন। তো আমাদের এই 16 পেজ দিতে গেলে অবশ্যই কাগজে কলমে খাতায় ডামি তৈরি করতে হয়। তো যেহেতু আমি এখানে ভিডিও দেখাচ্ছি, এই কারণে ডামি দেখানো সম্ভব না, এই কারণে আমি এখানে লেখাগুলো লিখে দিছি। 1 নম্বর পেজ এখানে, 2 নম্বর পেজ এখানে। অবশ্যই ডামি বানাবেন আপনারা, ডামি বানাইও সেটিংটি দেওয়া যায়। তো আজকে চলুন 1 নম্বর পেজ আমি বসাই। 1 নম্বর পেজ অ্যাট ফার্স্ট আমি 1 নম্বর পেজ এখানে বসাচ্ছি। দেখুন 1 নম্বর পেজ। আমার বসানো হয়ে গেল। এখন হবে 2 নম্বর পেজ। 1 নম্বর পেজ ফর্মা 1 ফ্রন্টে গেল, 2 নম্বর পেজ হবে ফর্মা 1 ব্যাকে। তাহলে দেখুন এটা হচ্ছে আমার 2 নম্বর পেজ। আমরা এখানে অ্যালাইন সেকশনের মাধ্যমে যেতে পারি। এখানে সিলেক্ট করে আমি দেখুন আমার আর্টবোর্ডের একদম সাথে সাথে এসে গেছে এখানে। তো আমার যেহেতু আর্টবোর্ডটা কার্ডবোর্ড থেকে বড়, সেই জন্য এই কানিতে বসে গেছে। তো আমার এটা ঠিকভাবে বসাই দিতে হবে। 2 নম্বর পেজ বসানো হয়ে গেল আমার। এটা ফালাই দিই যেহেতু এবার নিচে আমি। এখন 3 নম্বর পেজ। 3 নম্বর পেজ কোথায় বসবে? এখানে 3 নম্বর পেজ। তো আমি 3 নম্বর পেজটা নিয়ে আসি। সরি বন্ধুরা, আমার 1 নম্বর পেজ মনে হয় নাই, আমি সেটিং দিয়েছিলাম যা 1 নম্বর পেজে 1 নম্বর, 2 নম্বর পেজ আমার গ্যাপ ছিল। তো নাহলে আপনাদের উল্টাপাল্টা হয়ে যাবে বোঝানোর জন্য। 2 নম্বর পেজ আমার নাই, সেই জন্য আমি 2 নম্বর পেজ দিব না। এটা আমার 3 নম্বর পেজ, আমি 3 নম্বর পেজ দিয়ে দিলাম। আপনারা বলতে পারেন 2 নম্বর পেজ নাই কেন? এটা যে বই লিখেছে সে 2 নম্বর পেজ দেয় নাই। দেখুন এখানে কয়েকটা গ্যাপ আছে, 2 নম্বর পেজ দেয় নাই। এখানে এই 9 নম্বর পেজ দেয়নি মনে হয়, এখানে মনে হয় আপনার 10 না 11 নম্বর পেজ দেয় নাই। তাহলে মোট 3টা পেজ এখানে নাই। তো আমি ওইভাবেই আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ নাই, আমরা দেবো না। 3 নম্বর পেজ আছে, দিলাম। এখন হবে 4 নম্বর পেজ। 4 নম্বর পেজটা কোথায় বলবে? এই যে 4 নম্বর পেজ, দেখুন ফর্মা 1 ফ্রন্টে। এই 4 নম্বর পেজ আমি খুব সুন্দরভাবে বসাই দিই। লক করা আছে, বিধা আমি ম্যাকেট ধরতে পারবো না। মিলাই দিলাম 4 নম্বর পেজ। 4 নম্বর পেজ বসে গেল। এখন আমার 5 নম্বর পেজ বসাইতে হবে। 5 নম্বর পেজ কোথায়? এই যে ফর্মা 1 ফ্রন্টে। তো এখানে আমি খুব সুন্দরভাবে বসাই দিই। 5 নম্বর পেজ বসানো হলো। এখন হবে আমার 6 নম্বর পেজ। 6 নম্বর পেজ কোথায় আছে? 6 নম্বর পেজ দেখুন এখানে আছে। 6 নম্বর পেজ আমার গ্যাপ আছে, দেখুন এখানে গ্যাপ আছে। আমি 6 নম্বর পেজ এখানে বসাবো না, মানে 6 নম্বর পেজ আমার নাই। এখন আমি 7 নম্বর পেজ বসাবো। 7 নম্বর পেজ, 7 নম্বর পেজটা এখানে। নম্বর পেজ বসে গেল। এখন হবে 8 নম্বর পেজ। 8 নম্বর পেজ আমার ডিজাইনে ছিল না, বা এখানে যেহেতু আমি দেই নেই 8 নম্বর পেজ, 7 নম্বর পেজ, 8 নম্বর পেজ নাই। এই তিনটাই গ্যাপ, এই তিনটা আমি দিচ্ছি না। ঠিক এভাবে আপনাদের সেটিং দিতে হবে 8 নম্বর। এখন দেবো আমি 9 নম্বর পেজ, দেখি এটা 9 নম্বর পেজ কিনা। 9 নম্বর পেজ আমি আপনাদের সিরিয়াল মেনটেন রাখার জন্য এখানে 9, 10, 12, 13, 14 এভাবে সিরিয়াল মেনটেন রাখার জন্য আমি এই পেজগুলো বসাচ্ছি না, তাহলে দিলেও আমার সমস্যা ছিল না। এখন দেব 9 নম্বর পেজ। 9 নম্বর পেজ বসাইলাম। নয়ের পর হচ্ছে আমার কত? 10 নম্বর পেজ। 10 নম্বর পেজটা আমি কোথায় দেবো? এখানে দেবো, ব্যাক
ফর্মায় 10 নাম্বার পেজ বেস হয়ে গেল 10 নাম্বার পেজ বসানো এখন দেব 11 নাম্বার পেজ 11 নাম্বার পেজ তো দেখি এটা 11 কিনা 11 নাম্বার পেজ হয়তোবা নাই দেখি 11 নাম্বার পেজ ছিল আমার 11 নাম্বার পেজ হ্যাঁ দেখি 11 নাম্বার পেজটা আমার কোথায় চলে গেছে সরি আমার হয়তোবা একটা পেজ নেই নাই কারণ আমার 11 নাম্বার পেজটা ওইদিকে চলে গেছে আমার 11 নাম্বার পেজটা থাকবে এখানে আর এখানে থাকবে আমার এই পেজটা তো আমি এই পেজটা নিয়ে আসতেছি তো আপনারা মোটেও ডিপ্রেশন নেবেন না এটা একদম ইজিলি ব্যাপার আমি এখানে এটা বসাই দিচ্ছি আমি পরে বুঝাই দিচ্ছি আপনাদেরকে নাম্বার পেজ আমার বসানো হলো এখন আমি 12 নাম্বার পেজ বসাবো দেখি এটা 12 নাম্বার পেজ কিনা হ্যাঁ 12 নাম্বার পেজ আমার এই পেজ উল্টাপাল্টা হয়তো আমার এখানে ছিল না এই কারণে এটা বুঝতে পারি নাই 12 নাম্বার পেজ বসাবো এটা হয়তো একটু দেখা যাচ্ছে বসে নাই আপনারা সুন্দরভাবে বসায় নেবেন 12 নাম্বার পেজ বসানো হলো এখন আমার 13 নাম্বার পেজ বসবে দেখি এটা 13 নাম্বার কিনা 13 নাম্বার 13 নাম্বার পেজ এখন 14 নাম্বার পেজ প্রয়োজন আমার 14 নাম্বার পেজ এটা দেখি 14 নাম্বার কিনা 14 নাম্বার এই পেজটা মনে হয় ভালোভাবে বসে নাই তো এটাকে ভালোভাবে বসাইতে হবে এখন 15 নম্বর পেজ প্রয়োজন 15 নম্বর এখন আমার কোন পেজ প্রয়োজন 16 16 নম্বর পেজ তো বন্ধুরা দেখুন এখানে আমার এ টু জেড পেজ বসানো হয়ে গেল তো আমি আবার প্রথম থেকে বলতেছি যে আমি পেজ এভাবে বসালাম কেন আমার যেহেতু পেজে এক নাম্বার পেজে এক দেওয়া নাই দুই নাম্বার পেজে দুই নাম্বার পেজটাই নাই এখানে ছয় নাম্বার পেজটাই নাই আট নাম্বার পেজটাই নাই এই কারণে আমি আপনাদেরকে এভাবেই বুঝাইলাম তো যে বই তৈরি করেছিলেন সে মূলত এটাতে করে গ্যাপ দিয়েছিল এই জন্য এক নাম্বার পেজ দুই নাম্বার পেজ নাই দুই নাম্বার পেজ আমিও দিই নাই তিন নাম্বার পেজ ওনারা দিয়েছিল ছিল তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পেজ এইটা এটা মূলত আমার এখানে আনা ছিল না মনে হয় এই কারণে আমার মিস্টেক হয়েছিল পাঁচ নাম্বার ছয় নাম্বার পেজ ওনারা প্রিন্ট করে নেই দেয়নি ছয় নাম্বার আমিও দিলাম না ছয় এখন এই সাত নাম্বার পেজ আট নাম্বার পেজ নয় নাম্বার দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো আপনারা এভাবেই ঠিক ষোলো পেজের জুড়ি প্লেট ফর্মা সেটিং ফ্রন্ট ব্যাক এভাবে সেটিং দিবেন তাহলে আপনাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি মূলত এই যে সংখ্যাগুলো দেখতেছেন এগুলো আমি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখছিলাম তো এটা আমি আপনাদের পেজ বসানোর বোঝার ক্ষেত্রে দিয়েছিলাম এই হচ্ছে মূলত আমার ফর্মা সেটিং আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম তো আর একটা কাজ বাকি আছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা পূর্বে আমরা কাজটা করে নিই সেটা হলো আমাদের উপরের পেজগুলো 180 ডিগ্রি ঘুরাই দিতে হবে 180 ডিগ্রি ঘুরাই দিতে গেলে প্রত্যেকটা সিঙ্গেল পেজ সিলেক্ট করবেন রোটেট অপশানে গিয়ে ডাবল ক্লিক করার পর 180 ডিগ্রি ইন্টার চাপবেন দেখুন 180 ডিগ্রি ঘুরে গেল ঠিক
আবারও ইন্টার চাপবেন, এখন আবারও রোটেট 180 ডিগ্রি, ইন্টার। এই পেজগুলাও রোটেট 180 ডিগ্রি, ইন্টার। রোটেট 180 ডিগ্রি, ইন্টার। রোটেট 180 ডিগ্রি, ইন্টার। তো দেখুন আমার পেজগুলো কিন্তু দুই মাথা একদিকে হয়ে গেছে, এটার মাথা নিচ দিকে, এটার মাথা উপর দিকে। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো জিনিস সেটিং দেন না কেন, আপনাদের মাথা একদিকে থাকবে, অথবা যদি পিছন পিছন মিলান তাহলে পিছন পাশ উল্টো দিকে থাকবে। যদি এইটার মাথা এদিকে দিলেন তাহলে এটার মাথা এদিকে দিতে হবে। এটার মাথা যদি আপনি বাইরের সাইডে দিতেন তাহলে ঠিক এই মাথাটাও আপনার বাইরের সাইডে দিতে হতো। তো এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। এখন আমার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করানো হলো। এখন আমার একটা প্রিন্টের উপযোগী হলো, যা ফর্মা সেটিং হিসেবে বিবেচিত। তো বন্ধুরা, প্রিন্টিং জগতে আপনার অবশ্যই এই ফর্মা সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এভাবেই ঠিক 16 পেজের জুলি প্লেট ফ্রন্ট ব্যাক ফর্মা সেটিং দিয়ে থাকবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই সেটিংটি বুঝতে কোনো সমস্যা হবে না, কেননা আমি ইতিপূর্বে আরও 2টি ভিডিও আপলোড করেছি, যা 8 পেজের ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং আর আজকে হলো 16 পেজের ব্যাক টু জুলি প্লেট ফর্মা সেটিং। তো অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এইটুকু সংখ্যা ভালো করে ফলো করবেন, তাহলে অবশ্যই আপনি আপনার এই ফর্মা সেটিংটি দিতে পারবেন। আর কাঠামো তৈরি সম্পর্কে আগের 2 ভিডিওতে আমার আলোচনা আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই অবশ্যই ওই ভিডিও দুটির লিঙ্ক দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই যদি আপনারা কোনো রকম কোনো ত্রুটি মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে বা উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই নতুন সদস্য হলে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত থাকব। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, টাটা।